আজ মঙ্গলবার বারোই কার্তিক দু সালের উনত্রিশে অক্টোবর বৃষভ রাশি বৃষভ লগ্ন টরাস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে শুভ ধনতেরাসের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আশা করি দেবী মহালক্ষ্মী এবং কুবের দেবের অসীম কৃপা আপনাদের উপরে বর্ষিত হবে আজ ধনতেরাসের দিন আপনারা ধাতুর তৈরি সোনা তামা পিতল কাঁসা এর জিনিস আপনারা ক্রয় করতেই পারেন যদি অতিরিক্ত অর্থ আপনাদের কাছে না থেকে থাকে তাহলে একটি ঝাড়ু বা ঝাঁটা আপনারা ক্রয় করে আনতে পারেন অত্যন্ত উপকৃত হবেন আজ অবশ্যই যদি কোনো কিছু কেনাকাটা করতে চান ধনতেরাসের তাহলে সকাল ছটা বেজে একত্রিশ মিনিট থেকে দশটা বেজে একত্রিশ মিনিটের মধ্যে কিনুন যদি এই সময়টা মিস করে ফেলেন তাহলে আবার বেলা এগারোটা বেজে বিয়াল্লিশ মিনিট থেকে শুরু করে সাড়ে বারোটা পর্যন্ত অভিজিৎ মুহূর্তের মধ্যেই ক্রয় করুন আশা করি আপনাদের ভাগ্যোন্নতি হবে ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে শুভ সংখ্যা থাকবে দু থাকবে দুই শুভ রং থাকবে সাদা আজ শরীর স্বাস্থ্য সম্পর্কে আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নেবেন না আয় ইনকাম বাড়বে অর্থ উপার্জনের অসংখ্য সুযোগ পাবেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবারের সদস্যরা আজ আপনাকে সৎ উপদেশ দেবে পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে সোশ্যাল মিডিয়াতে বিবাহিত জীবন সম্পর্কে ভালো কোনো জোকস পেতে পারেন যা আপনাদেরকে আবেগ প্রবণ করতে চলেছে